বাবু কি বলছিলাম যে বাজার হয়ে গেছে, রান্না শুরু করে দিয়েছি। এ তো কোটি কোটি টাকার সোনা। সোনাগুলো গুছিয়ে রাখো, যার তার সামনে মানে বাইরের লোকের সামনে সোনা বের করা উচিত নয়। আরে যার তার সামনে কেন, ওই তো গোবিন্দর সামনেই খুলেছি। গোবিন্দ, রান্না বান্নার কি অবস্থা? সে আপনি চিন্তা করবেন না কর্তাবু, আমি সব গুছিয়ে করে দিচ্ছি। আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল থেকে শুরু করে বেগুনি, পাঁচ রকমের ভাজা থেকে শুরু করে পটলের দোরমা, তারপরে চার রকমের মাছ পায়ে সব করে দিচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। শোনো মা, আপনি যান ডালি দিদিমণিকে সাজিয়ে নিয়ে আসুন, বাকি সব দায়িত্ব আমার। সব দায়িত্ব তোর মানে? আইবুড়ো ভাতে তুই কি বুঝিস? আরে বলছেন কি, আমরা বিয়ে বাড়িতে ভাড়া খাটি না, আইবুড়ো ভাত থেকে শুরু করে ফুল সজ্জা অবধি, আবার কোনো কোনো বাড়িতে তো পুরো বাচ্চা অবধি। মানে বিয়ের পরেই তো আবার ওই বাচ্চার কাজ করি, মানে আয়া থেকে শুরু করে দাই থেকে শুরু করে পঞ্চামৃত থেকে শুরু করে ন মাসের সাত সব করে দিই। বেশি কথা, সব করে দেবে, এই যাও তো এখান থেকে যাও। আগে সে যাচ্ছি, রান্নাটা তো শেষ করতে হবে। এই গোবিন্দ, বলছি যে আমাদের ভাগ্যে জুটবে তো? জুটবে জুটবে, সবার জন্য জুটবে। আজ তো বাড়িতে হইচই, মানে যাকে বলে এলাহি বন্দোবস্ত। প্রতাপ নারায়ণ চৌধুরীর একমাত্র নাতনির আই বুড়ো ভাত, এলাহি বন্দোবস্ত হবে না? যান যান, আপনারা ডালি দিদিমণিকে সাজিয়ে নিয়ে আসুন। যা তোরা যা। আজ আমার নাতনিটার আই বুড়ো ভাত, মনটা আমার ভরে যাচ্ছে। সেদিন এসে এইটুকু মেয়ে, আজ তার বিয়ে চলে এলো। নমস্তে বহন আর ভাইও, বড়ে হি কম শব্দো মে আপকো সুনানা চাহতা হুঁ উস সাল কা লোকপ্রিয় গীত ইয়ে 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 ইয়ে। सलाम ले जाता हुआ उड़न खटोला और बीन बजाती हुई नागिन। शेख ये बात ही गया। চলো নাচো ছমা।
স্নান করাবো, সাজাবো, গোজাবো, শাড়ি পরাবো, দিয়ে আইবুড়ো ভাত খাওয়াতে নিয়ে যাবো। না, আমি শাড়ি ফাড়ি পরতে পারবো না, আমি ওই বুড়োর কথা শুনতে পারবো না, পারবো না, পারবো না। কেন শুনবি না? কারণ ওই বুড়োর কানে মন্ত্র জাগা চাই গোবিন্দ। কি বুড়ো বুড়ো করছিস তখন থেকে? কি বলবো, হ্যাঁ, বুড়োকে বুড়ো বলবো না তো কি বলবো? দাদু বলবে, দাদু। না, দাদু বলবো না। হ্যাঁ, দাদু বলে কি সব কথা শুনতে হবে না? আমার একটা কথা শোন লক্ষ্মীমা। না, আমি শুনবো না। ডালি 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 বলছে যখন পড়ে নে না। না, আমি পারবো না। ডালি এত জেদ করিস না, পড়ে নে না। আমাদের তো এত সুযোগও নেই, এত গয়না নেই, এত শাড়ি নেই, এত সোনাও নেই, আর তোর থেকেও তুই ওর বেশি আছে তো, তাই কোনো গুরুত্ব নেই। এই তোরা চুপ কর তো আর কথা বলিস না। তোরা যা, আমি ওকে নিয়ে আসছি, যা। নালি, চল তোকে আমি সাজাবো, চল। প্লিজ শোনা মা, আমাকে ছেড়ে দে, আমি আমার মতন করে সাজবো। সত্যি তো? হ্যাঁ, সত্যি কথা বলছিস? হ্যাঁ, তুমি যাও, আমি আমার মতন করে সেজে আসবো। লক্ষ্মী শোনা মা, চলে। হ্যাঁ, মেজেতে বসবে কি জানি, বসবে কিনা মেজেতে? দাদু, এসব তুই কি পড়েছিস? এসব কি পড়েছিস তুই? এসব ছোটখাটো পোশাক পড়েছিস, তোর কি শাড়ি পরতে ইচ্ছে করে না? না, আমার শাড়ি পরতে ইচ্ছে করে না। আরে তুই কি বিয়েও করবি এই পোশাক পরে? হ্যাঁ, আমি এই পরেই বিয়ে করব। তোর কি মাথা ফাটা খারাপ হয়ে গেছে নাকি? বেশ করেছি, আই বুড়ো ভাত খাবে কিন্তু ড্রেস কোড নিয়ে কোনো কথা বলা চলবে না। আরে সোনার গয়না টয়না পরে এইসব পোশাক টোশাক ভালো লাগছে না রে, ভালো লাগছে না। গোবিন্দ, এই গোবিন্দ, আগে কথা বলবো। এই গোবিন্দ কি করবে? হ্যাঁ, গোবিন্দ কি করবে? আগে আমি আর কি করব? ইয়াসমিন দেশে ইয়াদাচার। আমি মেঝেতে বসবো না। ডালি ডালি ডালি, তাহলে তুই করবি কি? আমি টেবিলে বসবো। তুই তুই ডাইনিং টেবিলে বসে আই বুড়ো ভাত খাবি? হ্যাঁ, কেন, অসুবিধা কিসের? না না, অসুবিধা মানে মানে তুই বুঝতে পারছিস না, ডাইনিং টেবিলে দেখ দেখ, আমাদের তো কিছু শাস্ত্র আচার মেনে চলতে হবে, মানে মঙ্গল বলে তো একটা ব্যাপার আছে। কোনো ব্যাপার নেই, তোমার দিতে হলে দাও, নইলে আমি বেরোলাম, আমি রেস্টুরেন্টে গিয়ে আইবুড়ো ভাত খাবো। না 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 না, এই রেস্টুরেন্টে গিয়ে খাস আছে, রেস্টুরেন্টে আইবুড়ো খাওয়া ভালো দেখায় না। তুই বস বস বস, এই 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 এই, তোরাও কে টেবিলে খেতে দে, দে। Chalo, 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 paltai.